নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বিভিন্ন দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা আন্দোলনে, শিলচরে বিক্ষোভ। প্রদীপ দত্ত রায়কে দেশদ্রোহী আখ্যা, লাচিত জয়ন্তী পালন করবে বীর হিন্দু সেনা। বদরপুর জোয়াই জাতীয় সড়ক বেহাল, মেরামতিতে ডিসিকে চাপ কংগ্রেসের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বিভিন্ন দাবিতে অসম রাজ্য অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা সংস্থার রাজ্যব্যাপী চলছে কর্মবিরতি ও অসহযোগ আন্দোলন। গত 3 অক্টোবর থেকে শুরু হওয়া কর্মবিরতি চলবে আগামী 31 অক্টোবর পর্যন্ত। এর সঙ্গে সঙ্গতি রেখে সোমবার শিলচর মেহেরপুরের উন্নয়ন প্রকল্প কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা। তাদের মুখ্য দাবিগুলি হল অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের সরকারি কর্মচারী হিসেবে স্বীকৃতি প্রদান, সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের 11,000 টাকা মাসিক বেতন দিতে হবে, অবসরপ্রাপ্ত কর্মী সহায়িকা ও মিনি কর্মীদের এককালীন সাহায্য 20 অক্টোবরের মধ্যে প্রদান করতে হবে। এদিন বিক্ষোভ চলাকালীন সংস্থার কর্মকর্তারা বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকারের তীব্র ভাষায় সমালোচনা করে বলেন, সরকার তাদের সাথে ছিনিমিনি খেলছে। আসামের মুখ্যমন্ত্রী শিলচরে এসে জনসেবা করে গেছেন, কিন্তু তাদের বিষয়ে কোনো আলোচনা করেননি। তাদের শিশু বিকাশ থেকে শুরু করে বিএলও, এনআরসি সহ বিভিন্ন বিভাগের তৃণমূল স্তরের কাজ করতে হয়। সকাল থেকে রাত অবধি কাজ করছেন, কিন্তু কাজের তুলনায় মাসে 6,000 টাকা দিয়ে তাদের সংসার চালানো সম্ভবপর হচ্ছে না। অঙ্গনওয়াড়ি কর্মীরা আরও অভিযোগ করে বলেন, সরকার থেকে যেসব খাদ্য শিশুদের জন্য আসে তা অতি নিম্নমানের। এই খাদ্য খেয়ে অনেক শিশু অসুস্থ হয়েছে। অঙ্গনওয়াড়ি কর্মীরা সরকারের কাছে দাবি রাখেন অন্তত পক্ষে শিশুদের জন্য পুষ্টিকর খাদ্য দেওয়ার জন্য। তাদের দাবিগুলো যদি না মানা হয় তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলে হুঁশিয়ারি দেন তারা। বেতন বাড়াইয়ে ইসকো আপ বেতন বলে ইয়া অনারিয়াম বলে, হমকো 10,000 রুপিয়া চাহিয়ে। আর এক মিনিট, হামারে সিএম মহোদয় আগর হম 20,000 বলে 30,000 বলে, মহোদয় তো 6,500 সে 8,000 রুপিয়া তো বাড়ায়েঙ্গি নেই, 8,500 তো বাড়ায়েঙ্গি নেই, হমকো পক্কা ইয়াদা হ্যায়। লেকিন ওয়াদা মত কিজিয়ে, ঝুটে ঝুটে বাত মত বলিয়ে, হম লোক সাদা সিধা ভাবে আপ জি যে জো জো অর্ডার দেতে হ্যায় সবই মানতে হ্যায়। ইসি তরহ হম লোক কা রিটায়ারমেন্ট হ্যায়। এক নম্বর পয়েন্ট হ্যায় হামারা কি হামারা অনিডিয়াম আপ বাড়াইয়ে, আপকি ইচ্ছা অনুযায়ী বাড়াইয়ে, আগর উসমে হম লোক কা নেই হুয়া হম ফির ধরনে পর উতরেঙ্গে। পুরো দেশ জুড় কে হো রা হ্যায়, হামারা সাথ কিউ এসা অন্যায় হো রা হ্যায় আপ বতাইয়ে। দো নম্বর পয়েন্ট হ্যায় হম লোক কা রিটায়ারমেন্ট নেই হ্যায়, হম লোক জো নৌকরি করতে হ্যায় উসকা পার্মানেন্ট নেই হ্যায়, কিউ নেই হ্যায় বতাইয়ে না। হম লোক কা অর কে বলতে হ্যায় আম আদমি কো মিলতে অরুণোদয়, অরুণোদয় ভি তো হামারা নেই হ্যায় বতাইয়ে না। হম লোক কা কিয়া লাইফ গ্যারেন্টি হ্যায়, কোই লাইফ গ্যারেন্টি নেই হ্যায়, পয়েন্ট বহুত সারা হ্যায়। ইসলিয়ে মহোদয় ঝুট মত বলিয়ে, আর হামারা জো সরকারি স্বীকৃতি চাইয়ে, হম লোক কা সরকার কে তরফ সে এক পার্মানেন্ট এমপ্লয়ি বল কে ওনারি স্বীকৃতি দেনা হ্যায় আপকো কি হ্যাঁ হ্যাঁ অঙ্গনওয়াড়ি হ্যায়, হম পুরো সাহস কে সাথ বল সকতে হ্যায় কি হম অঙ্গনওয়াড়ি কর্মী। সনাতনী বীর হিন্দু সেনা কেন্দ্রীয় কমিটি ও হিন্দু যুব পরিষদের যৌথ উদ্যোগে সোমবার শিলচর প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জানানো হয় যে আগামী 24 নভেম্বর লাচিত জয়ন্তী শিলচরে পালন করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। এদিন বিশাল শোভাযাত্রার পাশাপাশি নবপ্রজন্মকে সচেতন করে তুলতে বীর লাচিত বরফুকনের জীবনের উপর বক্তৃতার প্রতিযোগিতার আয়োজন করা হবে। অনুষ্ঠানকে সফল ও সার্থক করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা। লাচিত বরফুকনের লাচিত জয়ন্তী এইবার আমি শিলচরত উলহ মালহেরে করার এক মনস্থ করেছো, সেয়েহে আমি সমগ্র সনাতনী হিন্দু রাইজর লাচিত দিবস কার্যসূচীটি ভালদরে যাতে চলাই নিব পারো তার বাবে সহায় সহযোগিতা বিচারিছো। এইটো প্রোগ্রামত আমার বিভিন্ন নেতা থাকিব, আমার হিন্দু যুব পরিষদ আর সনাতনী বীর হিন্দু সেনার সকল সদস্য নেতৃবর্গ ইয়াতে উপস্থিত থাকিব। প্রোগ্রাম আমার ধরি একটা রেলি হব, আপনার লাচিত বরফুকনে যুক্ত আমার হিন্দুক রক্ষা করলে, সনাতনী হিন্দু বীর হয়ে মোগলর হাতের হিন্দুক রক্ষা করলে, আমার নবপ্রজন্ম সেইটা শিকাই দিয়ার কারণে আমি কিছু বুদ্ধি রাখি।
এদিকে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বিডিএফ প্রধান প্রদীপ দত্তরাকে দেশদ্রোহী আখ্যা দেয় সনাতনী বীর হিন্দু সেনা। তারা জানান, বরাককে অসম থেকে পৃথক করার বার্তা বিভিন্ন সামাজিক গণমাধ্যমে ছড়াচ্ছে, তাতে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সংস্থার কর্মকর্তারা। পৃথকীকরণের দাবি উস্কে দিয়ে কিছু ব্যক্তি বরাক উপত্যকাকে বাংলাদেশ বানানোর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন, যা সংগঠন কোনোভাবেই মেনে নেবে না। প্রয়োজনে লাঠি হাতে নিয়ে বরাক পৃথকীকরণের ষড়যন্ত্র ভেস্তে দেবে বলেও এদিন কড়া ভাষায় বার্তা দিয়েছেন তারা। বর্তমান অসমত এটি বিষয় বিশেষকৈ সংবাদ মাধ্যম আৰু ছ'চিয়েল মিডিয়াত চৰ্চিত হৈ আছে। বৰাকখন পৃথক কৰাৰ কিছু ষড়যন্ত্ৰকাৰী বেপাৰীয়ে দেশদ্ৰোহী ব্যাখ্যা দিছোঁ মই, তেওঁলোকে বৰাকখন অসমৰ পৰা পৃথক কৰি কিনে বাংলাদেশ কৰাৰে ষড়যন্ত্ৰ কৰিছে। বৰাক ভেলীত আপোনাৰ প্ৰতিদত্ত ৰয় বুলি যি নাম উল্লেখ কৰিছে, তেনেকুৱা ব্যক্তিসকলে বেংগলী ভাইসকলক উচতনি দি যি পৃথক বৰাক সৃষ্টি কৰাৰ প্ৰয়াস কৰিছে, সেই ষড়যন্ত্ৰ কৰিছে। তেওঁ কেতিয়াবা বেংগলী ভাইসকলৰ বাবে কাম কৰিছে নেকি? বেংগলী ভাই ভনীসকলৰ উন্নতিৰ বাবে কিবা কাম কৰিছে নেকি? বৰাক উপত্যকাখন বাংলাদেশ কৰাৰ প্ৰয়াস কৰিছে, চেষ্টা কৰিছে, তেওঁলোকক মই সকিয়নি প্ৰদান কৰিছোঁ যাতে তেওঁলোকে এনেকুৱা কাৰ্যৰ পৰা বিৰত থাকে, নহ'লে তেওঁলোকৰ ওপৰত আমি বিহিত ব্যৱস্থা ল'ম। যদি তেওঁলোকে অসমখন দুফাল কৰিব বিচাৰে, তেওঁলোকক সনাতনী বীৰ হিন্দু সেনাই দুফাল কৰি দিব। প্ৰয়োজনক আমি হাতেদি যুদ্ধ কৰিবলৈও লাগিলে যুদ্ধ কৰিম। আমাৰ হিন্দুত্ব যিখন হিন্দু ৰাষ্ট্ৰ সেইখন যাতে নাশ নকৰে, বাংলাদেশ হোৱাৰ পৰা অসমখন ৰক্ষা কৰে, হিন্দুস্তান যাতে হিন্দুস্তান কৰি ৰাখে। ডিটেনশন ক্যাম্পে বন্দী থাকা হিন্দুদের আগামী ছয় মাসের মধ্যে মুক্তি দেওয়ার পাশাপাশি বিনা শর্তে হিন্দুদের নাগরিকত্ব দেওয়ার দাবি জানিয়েছেন বীর হিন্দু সেনা। আগামী ছয় মাসের মধ্যে তাদের দাবি পূরণ না হলে গোটা আসামের রাজপথ স্তব্ধ করে দেওয়া হবে বলে রাজ্য সরকারকে হুমকি দিয়েছেন তারা। আৰু ইয়াৰ লগতে আমি অসম সরকারক সনাতনী বীর হিন্দু সেনার পৰা দাবি জনাইছো, আপোনালোকে যিখিনি শরণার্থী হিন্দু ডিটেনশন ক্যাম্পত রাখি শাস্তি দিয়েছে, তেওঁলোকক অতি শীঘ্ৰে বিনা চৰ্তৰে মুক্ত কৰি দিয়ক, নহ'লে আমি বিহিত ব্যৱস্থা ল'ম। আপোনালোকক ছয় মাহ সময় দিছোঁ, যদি ছয় মাহৰ পূৰ্বে তেওঁলোকক মুকলি কৰি নিদিয়ে, তেতিয়াহ'লে আমি অসমৰ সকলো ৰাজপথ জুইৰে বন্ধ কৰি দিম। বদরপুর জোয়াই জাতীয় সড়ক মেরামতিতে সাত দিনের সময়সীমা দিল কাছাড় জেলা কংগ্রেস এবং কাটিগড়া কংগ্রেস কমিটি। সোমবার এই দাবিতে তারা যৌথভাবে কাছাড়ের জেলাশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে। তারা দাবি করেন, অবিলম্বে সেই এলাকার সড়কটি মেরামত করতে হবে। জেলা কংগ্রেস ও কাটিগড়া কংগ্রেসের কর্মকর্তারা এদিন সাংবাদিকদের সামনে পরিষ্কার জানিয়ে দেন, আগামী সাত দিনের ভেতর যদি রাস্তা মেরামতের কাজ না হয় তাহলে জেলাশাসকের কথা অনুযায়ী সেই রাস্তাটি বন্ধ করে দেবেন। বিগত কয়েক মাস ধরে যে ছয় নম্বর জাতি সরকার যে পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যে আমরা গত সাত তারিখ মাননীয় মুখ্যমন্ত্রী আইসলে আমাদের বরাক সফরে, সেই সফরের মধ্যে আমরা ছয় তারিখ আমাদের কালাইন ব্লক কংগ্রেস নিয়ে এবং যুব কংগ্রেস নিয়ে আমরা পরিদর্শন করছিলাম। সেই পরিদর্শনের মধ্যে অত্যন্ত বেয়াল রাস্তা, বিশেষ করে আমরা সোশ্যাল থ্রুতে আমরা বিভিন্ন ক্ষেত্রে আমরা ডিপার্টমেন্টেও জানানি হয়েছে, ফোনের যোগে জানানি হয়েছে, ডিসির লোকে যোগাযোগ করছে, কিন্তু ডিসির সাহেবে কইছেন আমাদের যে সাত দিন থেকে নয় দিনের ভিতরে রাস্তা ঠিক হয়ে যাবে, কিন্তু আজকে বর্তমানে এক মাসের উপরে হয়েছে, এখন পর্যন্ত ছয় নম্বর জাতির যে পরিস্থিতি, আজকের দিন একটা অ্যাম্বুলেন্স যেতে পারে না, একটা সাইকেল যেতে পারে না, একটা মারুতি কার গাড়ি যেতে পারে না, কিন্তু ডিসি সাহেবের লোকে আলোচনা করে আজকে আমাদের ডিস্ট্রিক্ট কমিটি কাছাড় ডিস্ট্রিক্ট কমিটির প্রেসিডেন্ট এবং আমাদের খালাইন ব্লক কমিটির প্রেসিডেন্ট এবং আমাদের খালাইন ব্লকের ওয়ার্কিং প্রেসিডেন্ট এবং আমাদের যুব কংগ্রেস এবং বাকি আমরা প্রত্যেক সংগঠনের মানুষ এখানে আমাদের সংগঠনে উপস্থিত হয়েছি। বিশেষ করে আমরা ডিসি সাহেবের দেখা করছি, একটা মেমোরান্ডামও দিছি, সাত দিন টাইম ধরিয়া দিছি আমরা যে সাত দিনের ভিতরে যদি রাস্তা ডেভেলপড হয় না, পাবলিকের সুযোগ সুবিধা করে দেবো হয় না, যে সাত দিন পরে আমরা এখানেও একটা আন্দোলন করবো এবং আমরা ন্যাশনাল হাইরোড ছয় নম্বর জাতীয় সড়ক আমরা বন্ধ করবো। কারণ বর্তমানে যখন ডিসি সাহেবে কোন রাস্তায় চলার মতো রাস্তা নাই, যে জায়গায় ডিসি সাহেবে কইছেন আমাদের যে হাফলং হয়ে যাওয়া আবার লাগে, যে জায়গাতে এত খারাপ রাস্তা এই রাস্তায় যাওয়া আবার সম্ভবও নাই, তে আমরা রাস্তা আমরা বন্ধ করবো যদি সাত দিনের ভিতরে কাজটা কম। একদিকে জ্বলছে মণিপুর, অন্যদিকে আসাম রাইফেলসের জওয়ানরা দিন রাত এক করে নিজের দায়িত্ব পালন করে যাচ্ছেন। মণিপুরে যারা নিজের বাড়ি ঘর ছেড়ে আশ্রয় শিবিরে এসেছিলেন তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করছেন এই জওয়ানরা। সকাল থেকে রাত অবধি দফায় দফায় তাদের বাড়িতে পৌঁছানোর কাজ করছেন, লক্ষ্য একটাই, শান্তি স্থাপন করা জিরিবাম এলাকায়। তাদের পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন ঘর ছাড়া জনগণ। কর্নেল আকাশের নেতৃত্বে চলছে মানুষকে ঘরে ফেরানোর কাজ।
সোমবার সোনাই শহরের এক নং ওয়ার্ডে 21,50,000 টাকা ব্যয়ে রাস্তা কাম ওয়াকিং জোনের উদ্বোধন করলেন পুর সভানেত্রী শিরুরানী দাস ও ওয়ার্ড সদস্যরা। এদিন আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে রাস্তার উদ্বোধন করেন 9 নং ওয়ার্ডের কমিশনার জেসমিন বেগম লস্কর। সঙ্গে ছিলেন পুরসভার সহসভাপতি সাহরুল আলম শেখ, 1 নং ওয়ার্ড কমিশনার বিভাষিস রায়, 8 নং ওয়ার্ড কমিশনার নেবুল ইসলাম লস্কর, 5 নং ওয়ার্ড কমিশনার মীনাক্ষী নাথ, 6 নং ওয়ার্ড কমিশনার পিয়ারা বেগম লস্কর, ওয়ার্ড কমিশনারের প্রতিনিধি খিজির আহমেদ চৌধুরী, আজাদ হোসেন লস্কর, রামকৃষ্ণ নাথ, আনোয়ারুল হক লস্কর ও পুরনেত্রীর প্রতিনিধি সুবিনয় দাস, পুরসভার জেই জমিল আহমেদ লস্কর, সিপিও ইব্রাহিম লস্কর প্রমুখ। 21,35,000 টাকার ফান্ডের এই ওয়াকিং জুনিয়র যেটা কাজ হয়েছে খুবই সুন্দর হয়েছে। এখানে যারা জনসাধারণ আছে অত্যন্ত আনন্দিত হবেন, খুশি হবেন, কারণ এখানে যারা বিশেষ করে 1 নম্বর ওয়ার্ডের যেটা এখানে হয়েছে, এখানে রাস্তা খুবই খারাপ ছিল, কারণ এখানে হাঁটার সুবিধা হয়েছে। ওরা সকাল দিকেও মর্নিং ওয়াক করবে, বিকাল দিকে ইভিনিং ওয়াক করতে পারবে। সবাইকে আমার অশেষ ধন্যবাদ, নমস্কার। মানে ওয়াকিং জোনের এই যে স্কিম উদ্বোধনের সাথে সাথে আমাদের পৌরসভার সোনাই পৌরসভার যে উন্নয়নের গতি চলছে এটাতে আরেকটা পলক সংযোজিত হলো, এই জন্য আমরা খুবই আনন্দিত। আজকে এই জায়গাতে এই কাজটা করার জন্য আমি সর্বপ্রথম মানে এখানে কৃতিত্ব দিতে হয় আমাদের চেয়ারপারসন শিলুরানী দাস মহাশয়াকে, এবং তৎসঙ্গে আরও একটু বেশি করে দিতে হয় আমাদের ভাইস চেয়ারম্যান সাহরুল আলম মহাশয়কে, এবং সঙ্গে আমার রামকৃষ্ণ নাথ মহাশয়, বিভাষিস রায় মহাশয় এবং নেবুল ইসলাম এবং শেবুল ইসলাম এবং সবাই যারা কাজ করেছেন, সবে একসাথে মিলে আমরা এই মানে পৌরসভাতে আমরা টিম ওয়ার্ক করি। আমিও যদিও ডাইরেক্ট কমিশনার না, কিন্তু আমি হোমগার্ড নিয়োগ প্রক্রিয়ায় যোগসাজশ থাকার দায়ে অবশেষে রামকৃষ্ণনগর পুলিশের হাতে গ্রেফতার হলেন আপের করিমগঞ্জের জেলা সভাপতি সাইনুল হক। তার বাড়ি রাতাবাড়ি সমষ্টির আনিপুর এলাকার পাতিয়ালা গ্রামে। জানা গেছে, শাইনুল একদিকে যেমন রাজনৈতিক নেতা, অন্যদিকে তিনি একজন প্রাক্তন হোমগার্ড কর্মীও, ফলে বিভাগীয় ঊর্ধ্বতন মহলে তার ঘনিষ্ঠতা ছিল প্রচুর। এমন সুযোগকে কাজে লাগিয়ে শাইনুল সম্প্রতি বিভিন্ন হোমগার্ড চাকরি প্রার্থীদের কাছ থেকে চাকরি পাইয়ে দেবার নাম করে নগদ টাকা গ্রহণ করেন বলে অভিযোগ। পরবর্তীতে নিয়োগ বঞ্চিতরা জেলা সভাপতির বিরুদ্ধে মামলা দায়ের করলে রবিবার রাতে তাকে তার বাড়ি থেকে আটক করে পুলিশ। এ কাণ্ডে পুলিশ সুপার পার্থপ্রতিম দাস জানান যে ধৃতের বিরুদ্ধে বেশ কিছু ধারায় মামলা রুজু করে সোমবার তাকে আদালতে হাজির করার পর পুলিশ রিমান্ডের দাবি জানিয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করলে হোমগার্ড নিয়োগ প্রক্রিয়ায় চলা নানা দুর্নীতির শেকড় বের করতে তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ। কাটিগড়া সাব রেজিস্ট্রার অফিসে আড়ালে সক্রিয় সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিবাদে নামলেন একাংশ সচেতন সমাজের লোকজন। উল্লেখ্য, কাছাড় জেলার কাটিগড়া সাব রেজিস্ট্রার অফিসে বিগত কয়েক বছর থেকে চলে আসা কিছু সংখ্যক ভূমাফিয়া ও দালালদের বিরুদ্ধে বারবার সংবাদ মাধ্যমে খবর প্রকাশের পরও বহাল তবিয়তে হিবরুল ইসলাম আজহার ভূঁইয়া, রুহুল আমিন, উক্ত অফিসের অবসরপ্রাপ্ত বড়বাবু সন্তোষ কুমার দাসেরা জমি ক্রয় বিক্রয়ের নামে ক্ষমতা দেখিয়ে অবৈধভাবে উৎকোচ আদায় করছেন বলে প্রমাণসহ অভিযোগ তোলেন কাটিগড়ের সাব রেজিস্ট্রার অফিসের লাইসেন্সপ্রাপ্ত মরিব খলিলুর রহমান চৌধুরী। তিনি আরো বলেন, বিগত কয়েক মাস পূর্বে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে সমগ্র আসামের ভূমাফিয়া অবৈধ দালালদের গ্রেফতার করা হয়। ওই সময়ে হিবরুল ইসলাম মাঝের ভূঁইয়াকে কাটিগড়া পুলিশ গ্রেফতার করে। আপনার কি জমি দিবেন? আপনি পাবলিক অভিযোগ আছে, আপনি পাবলিক দালালি করেন? আপনার ড্রাইভারের গাড়ি তুই যায়, আপনার আপনার নামটা কী? আপনার নামটা কী? থাকুন থাকুন না, আপনি আপনি চেয়ার বইয়া আছে কথা, আপনার ড্রাইভার আমি রিপোর্টার, তুমি রিপোর্ট তুমি তুমি গাও তুমি রাজি তুমি কী দাঁড়িয়ে
ডিস্ট্রিক্ট রেজিস্টার খাটিগুলা সাব রেজিস্টার অফিসের দায়িত্বে থাকা অবস্থায় অফিসটিরে একটা জমজমাট সিন্ডিকেটের আতুর করে পরিণত করা হয়েছে। অফিসের যাবতীয় রুল রেগুলেশনের বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া একজন অবসরপ্রাপ্ত রিটায়ার্ড সাব রেজিস্টার ক্লার্ক সন্তোষ কুমার দাসরে আনিয়া অফিসের চেয়ারে বসানো হয়েছে। রুল আমিন নামের এক মরিবরে খাটিগোড়া সাব রেজিস্টার অফিসের রেকর্ড রুমের অঘোষিত রেকর্ড কিপার রূপে খাজে বসানো হয়েছে। অফিসের রেকর্ড রুমে জনসাধারণের বিগত দিনের জমিজমা সংক্রান্ত অত্যন্ত মূল্যবান নথিপত্র সংরক্ষিত থাকে। ইন্ডেক্স ভলিউম সহ জমিজমার পুরাতন রেকর্ডগুলার দায়িত্বে অফিসের কোনো কর্মী বা স্টাফ খাটিগোড়া সাব রেজিস্টার অফিসে আসে না নাই তাও খাটিগোড়াবাসী জনগণ জানতে চায়। রেকর্ড কিপারের কাজে রুল নামক মরিবরে সে দায়িত্ব দিল, সেই প্রশ্ন আজ দেখা দিছে। পুজোতে জাতীয় স্তরের অভিনেতা অভিনেত্রী, কলকাতার ঢাকি, ভূতের ম্যাজিক শো, কাল্পনিক মণ্ডপ, কুমারী পুজো ইত্যাদি একগুচ্ছ আকর্ষণীয় অনুষ্ঠান দিয়ে এবারের পুজোর আয়োজন করছে অম্বিকাপুর পূর্বপাড়া ও হাসপাতাল রোড দুর্গাপূজা কমিটি। এদিন এক সাংবাদিক সম্মেলন ডেকে প্রতিবারের মতো এবারের পুজোয় বিশেষ আকর্ষণীয় কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন কমিটির কর্মকর্তারা। এবছরে 40 গ্রাম স্বর্ণের লেপ থাকবে দুর্গা প্রতিমায়। 11 লক্ষ টাকা বাজেট এবছরের পুজোর বলে জানান তারা। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি তমাল বণিক, সেক্রেটারি শেখর পাল, বিজন দেব, ডক্টর অনুপা বিশ্বাস, সম্পাদক বেদব্রত ব্যানার্জি প্রমুখ। খুব একটা নজর দেয় না, তবে আচার আচরণ মানে না, তারপর শাস্ত্রীয় মতে সাবেকে আনা বজায় রেখে পূজা করার চেষ্টা করি। এবারও তার কোনো ব্যতিক্রম হইতেছে না, এবারও তাই আমরা শাস্ত্রীয় প্রতিমা তৈরি করতেছি। এবার এইবার প্রতিমার মধ্যে যে জিনিসটা থাকব সেটা হইতেছে পুরা আসামের মধ্যে আপনারা কোনো জায়গায় হইছে কইরা অন্তত আমরা জানা নাই এই ধরনের প্রতিমা। তবে এই যে কামাখ্যা মন্দিরের চূড়াতে দেখা যায় গোল্ড লিপিং করা আছে, সেই রকম গোল্ড লিপিং দিয়া আমরা এবার আমরা প্রতিমা তৈরি করতেছি। সেই একটু ফোনটা ইয়েটা এবং আশা করি এটা মানুষ দর্শকের আকর্ষণ প্রচন্ড ভাবে এটা নিব আর টানতে সক্ষম হইব। তাছাড়া আমরা মহালয়ার সময় দিন থেকে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, আগমনী অনুষ্ঠান। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। বিভিন্ন দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা আন্দোলনে, শিলচরে বিক্ষোভ। প্রদীপ দত্ত রায়কে দেশদ্রোহী আখ্যা, লাচিত জয়ন্তী পালন করবে বীর হিন্দু সেনা। বদরপুর জোয়াই জাতীয় সড়ক বেহাল, মেরামতিতে ডিসিকে চাপ কংগ্রেসের। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।